লকডাউনের 12তম দিনেও লকডাউন অমান্য করার অপরাধে 11 জনকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল 10টার পরেই অভিযানে নামে বহরমপুর থানার পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন খোদ অতিরিক্ত জেলাশাসক অংশুল গুপ্তা। নির্ধারিত সময়ের পরেও দোকান খুলে রাখায় এবং অকারণে রাস্তায় বেরোনোয় প্রায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনা মোকাবিলায় লকডাউন কার্যকরী করতে কড়া ভূমিকায় মাঠে নেমেছে বহরমপুর থানার পুলিশ প্রশাসন। তবুও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। নিত্যদিনই লকডাউন উপেক্ষা করে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যাচ্ছে মানুষের ভিড়, বিশেষ করে বাজারগুলিতে। বৃহস্পতিবার সকাল 10টার পরেই অভিযানে নামে বহরমপুর থানার পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন খোদ অতিরিক্ত জেলাশাসক অংশুল গুপ্তা। বাজার খোলা রাখার অপরাধে বহরমপুর স্বর্ণময়ী বাজারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে বহরমপুর গঙ্গার ধারের যে বাজার রয়েছে সেখানে 10টার পর বাজার না খুলে রাখার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়। বহরমপুর নিমতলা বাজার থেকেও কয়েকজনকে আটক করে পুলিশ। নির্ধারিত সময়ের পরেও দোকান খুলে রাখায় এবং অকারণে রাস্তায় বেরোনোয় প্রায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা, তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900581223।